বেসিল রিক্রুটমেন্ট 2020। নমস্কার বন্ধুরা, ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে যে নতুন একটা জব নোটিফিকেশন বের হয়েছে, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউ জব ত্রিপুরা। বন্ধুরা, আগে বারবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখন অবধি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি বন্ধুরা আগে থেকে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। কি আছে বন্ধুরা, আপনারা দেখে নিন। পোস্ট, প্রথম যেটা পোস্ট আছে বন্ধুরা, হাউসকিপিং স্টাফ আনস্কিল্ড নেওয়া হবে। এখানে ভ্যাকেন্সি আছে তিনটা। কোয়ালিফিকেশন বন্ধুরা, 8 পাস অথবা 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এই ফিল্ডে তাহলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে স্যালারি যেটা পাবেন বন্ধুরা, 15,678 টাকা আপনারা পাবেন। বাকি তারপর যেটা রাখা হয়েছে 2 নম্বরে, গার্ডেনার মালি আনস্কিল্ড যেটা রাখা হয়েছে, তো এক্ষেত্রে আপনাদের একটাই ভ্যাকেন্সি আছে। কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে 5 পাস অথবা মিনিমাম 3 বছরের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে এই ফিল্ডে তাহলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে যে স্যালারি আপনারা পাবেন সেটা 15,678 টাকা সেম থাকবে বন্ধুরা। 3 নম্বর, সুপারভাইজার ফর হাউসকিপিং স্কিল্ড, এক্ষেত্রে একটাই ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে বন্ধুরা, ডিপ্লোমা ইন স্যানিটারি ইন্সপেকশন উইথ মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স যদি আপনার থেকে থাকে তাহলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে যেটা স্যালারি রাখা হয়েছে 19,058 টাকা রাখা হয়েছে। তার পর বন্ধুরা ড্রাইভার রাখা হয়েছে স্কিল্ড, এক্ষেত্রে দুটাই ভ্যাকেন্সি আছে। তো এক্ষেত্রে আপনার যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা মিনিমাম যদি আপনারা 8 পাস থেকে থাকেন, সাথে আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে এবং 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সাথে এটার স্যালারি যেটা থাকছে বন্ধুরা 19,058 টাকা থাকছে। 5 নম্বর বন্ধুরা, ডাটা এন্ট্রি অপারেটার, এক্ষেত্রে আপনারা তিনটা ভ্যাকেন্সি থাকবে এই ফিল্ডে। এক্ষেত্রে যেটা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বন্ধুরা, গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট, অথবা আপনারা যদি 12 পাসও করে থাকেন তাহলেও আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে স্যালারি যেটা রাখা হয়েছে গ্র্যাজুয়েটের জন্য 19,058 টাকা রাখা হয়েছে, আর 12 পাস যারা থাকবেন তাদের জন্য 17,316 টাকা চাওয়া হয়েছে। তারপর বন্ধুরা এমটিএস সেমি স্কিল্ড, এক্ষেত্রে 5টা ভ্যাকেন্সি আছে বন্ধুরা। তো কোয়ালিফিকেশন যেটা থাকছে বন্ধুরা, এক্ষেত্রে 10th পাস যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। স্যালারি যেটা পাবেন বন্ধুরা 17,316 টাকা। বন্ধুরা এক্ষেত্রে কোনো ধরনের এজ লিমিটের কথা বলা হয়নি, আর এক্ষেত্রে সম্পূর্ণ যে অ্যাপ্লাই প্রসেস থাকছে সেটা অফলাইন থাকছে। সিলেকশন প্রসেস বন্ধুরা, এখানে ডিটেলস সিলেকশন প্রসেসটা আলোচনা করা হয়নি, তো পরবর্তী সময়ে হয়তো বা সিলেকশন প্রসেস সম্পর্কে যে ডিটেলস নোটিফিকেশন আসবে সেটাতে হয়তো বলা হতে পারে। তো এখানে তাদের ওয়েবসাইট থেকে বা তাদের যে অ্যাড্রেস দেওয়া হয়েছে বেসিল কর্পোরেট অফিস, এই অ্যাড্রেস থেকেও আপনারা যে ফর্ম আছে সেটা আপনারা পেয়ে যেতে পারেন। তাছাড়া বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে নিতে পারেন। তারপর বন্ধুরা কী কী দিতে হবে ফিল আপ করার পর, সঙ্গে আপনাদের সেলফ অ্যাটাস্টেড করে যে এডুকেশনের সার্টিফিকেট আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে সেগুলি পাঠিয়ে দিতে হবে। 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, প্যান কার্ড, আধার কার্ড এবং নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফিস যেটা সেটা আপনাদের পে করতে হবে। যদি জেনারেল হয়ে আর ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের 500 টাকা করে দিতে হবে, আর যদি 250 টাকা দিতে হবে তাদের যারা এসসি এসটি পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের 250 টাকা করে দিতে হবে। যে নামে আপনারা কাটবেন ডিমান্ড ড্রাফট সেটা হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড, এই নামে আপনাদের যে ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে সেটা এই নামেই কাটবেন। তারপর বন্ধুরা যে অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে সেই অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে বন্ধুরা, 2 ডেপুটি জেনারেল ম্যানেজার এইচআর ইন বিইসিআইএল কর্পোরেট অফিস অ্যাট বেসিল ভবন সি 56
A17 সেক্টর 62 নয়ডা 201307 ইউপি। এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা। এটা কিন্তু পাঠানোর লাস্ট ডেট বন্ধুরা 31 জানুয়ারি 2020, এর ভেতরেই আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা পৌঁছানো চাই। তো আপনাদের যদি তারপরেও কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে আপনারা এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। বাকি আজকের এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তারপরেও তাহলে আপনারা কমেন্ট করতে পারবেন, আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার। আজকের জন্য এখানে শেষ করলাম বন্ধুরা। ভিডিওটির ডেসক্রিপশনে আমি এই নোটিফিকেশনটার লিঙ্ক আবারও দিয়ে দেবো, সেখান থেকে চাইলে পরে আপনারা ডাউনলোড করে আবারও দেখে নিতে পারেন। তো আজকের জন্য এখানে শেষ করলাম বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।